তোমরা সকলে কেমন আছো? আমি তো বড্ড ভালো আছি। তো গাইস, তোমাদেরকে আবারও 500 কোটি মজা দিতে, আনন্দ দিতে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো গাইস, আর তোমরা সকলে জানো আজকে হচ্ছে রথযাত্রা। তো তোমাদের সকলকে জয় জগন্নাথ এবং শুভ রথযাত্রা। তো আমাদের এখানে মানে আমাদের এই বাড়ির পিছনে একটা মাঠ রয়েছে, তো সেখানে হচ্ছে একটা বিশাল বড় করে হচ্ছে বালুরঘাটের সব থেকে বড় হচ্ছে রথযাত্রা হয়। তো আমরা সেই মেলাতেই যাব, এবং সেখানে মেলাও বসে যদিও, তো আমরা সেই মেলাতেই যাব। তো চলো মেলায় গিয়ে আমরা কীভাবে আনন্দ করছি আমি দেখা যাচ্ছি না, তোমাদেরকে সকলকেই নিয়ে যাচ্ছে চল মেলাতে। তোমরা তো ডিজিটালিভাবে মেলাটা উপভোগ করবে, আমি তোমাদেরকে ঘুরে ঘুরে সব কিছু, মেলা কীরকম হয়, লোকজন কেমন হয়, কী কী দোকানপাট বসে, কেমন ভিড় হয় সব তোমাদের সামনে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো গাইস, গুটি এখানে চাল গোলা নিচ্ছে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। আর এদিকে কাকুটা কি সুন্দর মূর্তি পেয়েছে, আর এদিকে প্রচন্ড ভিড়, প্রচন্ড মানে কি বলবো, পা রাখার জায়গা পর্যন্ত নেই। আর এদিকে সমস্ত কিছু খাওয়ারের দোকান। আর এটা হচ্ছে আমাদের এই দীপানগর মানে বালুরঘাটের সব থেকে বড় হ্রদ, আর এখানে প্রচুর পরিমাণে লোকের সমাগম হয় এই হ্রদ দেখার জন্য। আর এখানে তোমরা দেখতে পাবে টুল, ঠাকুরের সিংহাসন, সব কিছু কাঠের তৈরি, আর এরা নিজেরাই বানায়। গাইস, সঞ্জয় তার এক্সকে দেখে কাঁদতিছে। ভাই কাঁদিস না, কাঁদিস না, মেলা এরকম হয়, দেখবি কত এক্স দেখবি, কত যাবে কত আসবে, তো কাঁদিস না এরকম, কি বলবো, বল কাঁদবি না, ক্যামেরা থেকে দেখাবো। হ্যাঁ, তো এক্স থাকবে ভাই, না থাকার কিছু না, মেলাতে সবাই থাকবে। হায় হায় হরি হরি, আমি সদাই ভেবে মরি, কি কারণে অভিমান বলো গো সুন্দরী। যাক ভেসে যাক, যাক ভেসে যাক দুনিয়ার আশা তলে, চিন্তা কেন নাই গো প্রিয়ে, শুধু তুমি আমি থাকলে। এ বললো বললো কার বেটা বললো কোথেকে গুটি মেহেন্দি পড়বি, এগুটি মেহেন্দি পড়বি, পশ্চিমবঙ্গের শিল্প ভাই, চপ কি খাবি কি খাবি, আমি দিয়ে 1 2 3 4 চারটা বুঝে আমি খাবো না, চারটা চারটা বলে আমি খাবো না, আমি বাইরে খাওয়া ছাড়ছি ভাই, শুধু মানুষের মাথায় খাবি না, বাইরে আসে খাওয়া ছাড়া তো কমাতে পারবি না, এক মিনিট, বাইরে শুধু মানুষের মাথায় খাবে। তো গাইস, এখন আমরা আছি মিলশেকের দোকানে, আছি মিলশেক খাবো, এই দেখে নাও মিলশেক, এগুটি এগুটি
अरे बांग्ला जाके तो हिंदी में कथा बोल सकते हैं बांग्ला कथा बोल अरे हमको हमको ये लगेगा हाँ हम तो ये लगेगा कि ये बांग्ला जाके बांग्ला कथा बोल भी हमको शेक लगेगा हे बांग्ला कथा बोल बांग्ला कथा बोल हिंदी हिंदी की बांग्ला जाके हिंदी में कथा बोल रहा हूँ ना बांग्ला बोल के लिए दूँ বাংলা বকে লিলে দিব কিন্তু সিরিয়াল মার্ডার দেখছিস সিরিয়াল কিলারে মার্ডার করে যে মার্ডার করে আমাকে হ্যাঁ মার্ডার করে বাংলা বকে লিলে দিব আমি কিছু নাই বলবো হ্যাঁ তোরা খা আমি নাই বলবো এরা ঝগড়া চলতেছে খাওয়া নিয়ে কে কোনটা খাবে খা না খা খা কে মানে বলে খা না এখানে একজন বলছে চপ খেলে গ্যাস হয়ে যাবে একজন মিলশেক খাবে না এই চি চি এগুলা এগুলা কেউ বলতে হয় কেন বলবে না ডিবেট লেগে গেছে মানুষ মেলা কি করতে আসে মেলা এনজয় করতে আসে আর এদিকে গুটি হচ্ছে মেয়ে দেখতে আসছে এই ছেলেটা মেয়ে দেখতে আসছে শুধু মেলায় আমরা এনজয় করতে আসছে মেয়ে দেখতে আসছে এখান থেকে বাড়ির জন্য আমরা জিলাপি নিলাম যে যার বাড়ির জন্য আমরা সবাই জিলাপি নিলাম গাইস তোমরা খালি ভিউটা দেখো কি মারাত্মক লেভেলের লাগছে এই আমাদের মেলাটাকে তো আমি মেলা থেকে নিয়ে আসলাম এখানে মোগলাই এখানে হচ্ছে আইসক্রিম রয়েছে আর এখানে হচ্ছে ঘুগনি রয়েছে আর এখানে হচ্ছে স্যালাড আর হচ্ছে সস রয়েছে গাইস ভিডিওটা এত অবধি ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্স তোমরা ভরাই দাও কেমন লাগছে সেগুলো কমেন্টে জানো বন্ধু বান্ধবের সাথে সব কিছু শেয়ার করে দাও মানে এই ভিডিওটা তোমরা শেয়ার করে দাও আর অবশ্যই অবশ্যই ওই যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে ক্লিক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে